হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের হাতের রান্না। তো কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে যে রেসিপিটা সেটা হচ্ছে আমি বাটা মাছ দিয়ে সরষে বাটা রেসিপিটা করব। রেসিপিটা খুব সিম্পল, করতে আর খেতেও খুব টেস্টি। তো চলুন ভিডিওটাকে আমরা স্টার্ট করে নিই। এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। 1 কিলো এখানে বাটা মাছ আছে। এখন আমি 1 চামচ হলুদ লবণটা দিয়ে এটাকে মাখিয়ে নেব, তারপরে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে মাখানো হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের সরষে বাটাটা করে নেব। এখন আমি কড়াইতে 1 টেবিল স্পুন তেলটা দিয়ে তেলটাকে গরম করে নেব। তারপর আমি 1 টেবিল স্পুন জিরে দিয়ে দেবো, 1টা তেজপাতা দিয়ে তেজপাতাগুলোকে ভেজে নেব। তারপর আমি 2 গ্লাসের মতন জলটাকে আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ আর 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। এই সবটাকে এখন আমি মিক্স করে নেব। জলে এখন জাল উঠে গেছে, এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি সরষে বাটাটা দিয়ে দেব, দিয়ে 2 মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইখানে সরষে বাটাটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে 1টা বাউলে নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পেরেছেন কত ইজি অ্যান্ড সিম্পলভাবে আমি রেসিপিটা করে নিয়েছি। আপনাদের রেসিপিটা ভালো লাগলে আপনারাও আপনাদের বাড়িতে এটা একবার ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাইডের ছোট্ট 1টা বেল আইকন আছে ওইটাকে আপনারা হিট করে দেবেন। তো থ্যাংক ইউ গাইস ভিডিওটা ওয়াচ করার জন্য।